খুশি পিতামি জবানি, জব তক জোশি মে জবানি, জব তক জোশি মে রানি, জব তক জোশি মে জবানি, জব তক জোশি মে রানি, খুশি আনি বো। দিদিকে বলি তো তোমাদের কি ঝাঁক বাউলে দল আছে? আরে এত রাতে দারুন মুরগি এসেছে তো? না না, আমি মুরগি না, আমি মোরগ। আমাদের কোনো গানের দলটাল নেই। না না গদি, এই প্রতি বছর আমাদের পাড়ায় মনসা পুজো হয় তো, আর এই মনসা পুজোর সময় কোথায় ঝাঁক বাউলে দল যায়, এই কচি কচি কালো কালো মেয়েরা সব নাচে, কিন্তু তোমার মতো অত ঠেলা টেলা কেউ মারতে পারে না। আমার নাচ তোর ভালো লেগেছে? দারুন লেগেছে। এই সত্যি করে বলতো, রাত্রিবেলা আমার ঠিকানা তোকে কে দিয়েছে? কেন, ওই গলির মুখে যে চা দোকান আছে, ওই চা দোকানে বুড়োর কাছে জিজ্ঞেস করে বলি, ঠাকুর দা আমি নতুন কলকাতায় এসেছি, আমার থাকার জায়গা টাকা নেই, আমি একটা ঘর ভাড়ায় নেবো, ঘর ভাড়ায় কোন দিকে পাওয়া যায় বলতে পারবে? বলে ওই সোজা গলির ভিতর ঢুকে যা, গিয়ে দেখবি দারুন দারুন ঘর ভাড়ায় পাওয়া যাচ্ছে। তুই ঘর ভাড়া নিবি? তোর বাড়ি কোথায় রে হাঁদারা? কেন সুন্দরবনে? তার ঝড় ঝাপটা খেয়ে কলকাতায় এলি কেন রে বাবা? বাঁচার জন্য রে মা। আমি তোর মা? না না, তুমি বাবা বাবা করতে, ওই জন্য আমি বলি মা বলে দেখি কেমন লাগে। বাঁচার জন্য মরা গলিতে ঘর ভাড়া নিবি? তোর কাছে টাকা আছে? ক টাকা নেবে তুমি? টাকা তাড়া নিয়ে ঘুরতে যে আমি টিপে থাকো না, সব একশো টাকা নোটের বান্ডি। এরকম একটা পার্টি তো আমি খুঁজছিলাম, যাক আমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেব। এই ঘরটা ভাড়াই আছে, কিন্তু পার নাইটে 1000 টাকা লাগবে। ও দিদি গো, বলি এই টোকা ঘরে এত ভাড়া, ডেলি 1000 করে টাকা দিতে হবে? তা তুমি নাইট সিস্টেমে যাচ্ছ কেন দিদি? তুমি এক কাজ করো, মাসে কত করে নেবে বলো দিন দেখি। মাসে? ও তো সব সময় থাকবি, হ্যাঁ পালিয়ে যাবি না তো? আমার কি পালানোর জায়গা আছে? তাই বলি তুমি একটু দরদাম ঠিক করে নাও, মানে রেটটা একটু কমিয়ে নাও, তাহলে আমি সব সময় এখান থেকে যাব। ঠিক আছে যা, তোর থেকে বেশি নেবো না। তুই এক কাজ কর, পার ডে আমার ধূপ ধুনোর খরচটা দিস, মানে পার ডে 100 টাকা করে দিবি। ওদি তোমার ঘরে ঠাকুর দেবতা কিছু দেখতে পাইনি, অত ধূপ ধুনোনে কোথায় দাও কোথায়? না না, সে তোমার ব্যক্তিগত ব্যাপার, যে তাই দাও দেবে। বলি ওদি তাহলে ডেলি 100 টাকা দিতে হবে? বলি খাটেও যা, চটেও তা। তার মানে? বলি ওপরে শুলে যা, নিচে শুলে তা। বলি ওদি আমি তোমার এই উপরে শোবো না, আমি নিচে শুয়ে থাকবো, তুমি এক কাজ করো না, ডেলি 30 টাকা করে নাও না, ওতে তোমার ধূপ ধুনো নকুল দানা সব হয়ে যাবে। ও ঠাকুর, তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে? মনে হয় এই আমার বাঁচার পথ দেখাবে। এই তোকে টাকা দিতে হবে না, তুই শুয়ে পড়। ওদি সত্যি সত্যি এমনি শুতে দেবে? তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা, তোমার একটুখানি মনে তো প্রচুর মায়া, বিনা পয়সা তাহলে এই ঘরে আমার থাকতে দিলে? দিদি গো, বলি সেই যখন এত উপকার করছো, আর একটু উপকার করো না দিদি, আমি কিছু খাইনি জানো? আমি বলি নতুন কলকাতায় এসেছি, থাকার জায়গাটা কিছু নেই, আগে খাবো, আগে থাকার জায়গাটা ঠিক করি, তারপর খাওয়া দাওয়া করবো, নইলে থাকার জায়গা পাবো না, খেয়ে রাস্তা রাস্তায় ঘুরে আর অ্যাসিড হয়ে মরবো। বলি সেই যখন থাকার ব্যবস্থা আছে, এবার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না দিদি, আমি বেশি কিছু খাবো না গো, অল্প করে গোটা কত পুষ্টিবাদ দাও না, খেয়ে নুট করে শুয়ে পড়ব। এই দেখ আমার না খাবার টাবার সব শেষ হয়ে গেছে, তুই এক কাজ কর, ওখানে মগে জল আছে, খেয়ে শুয়ে পড়। যা হয় হোক, বিপদের সময় কলকাতার বাজারে অসহায় মানুষের গালে জলটা বা দেয় কে? ও দিদি গো, বলি তো তুমি ওই ঘরে শোবে? আমি তো এই উপরেই শোব। তুমি উপরে শোবে, আমি নিচে শোবো? আমার থেকে তোমার বিপদ তো আরো জোর গো, শালা যত অভাব কি এই কলকাতায়, গরিবের মেয়ে অভাবে তাড়নায় কি করছে দেখেছো?
পেটের জ্বালায় যে ঘরটা নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে। ওই জন্য বলে না, গরিব ছাড়া গরিবের দুঃখ কেউ বোঝে না। বলি দিদি গো, তুমিও গরিব আর আমিও গরিব, সেই যখন আমার প্রতি এত দয়া করছে, এত মায়া করছে, আর একটু উপকার করবে দিদি? আমার কাছে টাকা আছে, কালকে সকালবেলা কাঁথা কম্বল বেড কভার সব কিনে নেবো। আজকে যাই হোক একটা দাও না দিদি, পেতে নিচে শুয়ে থাকি। তোকে কি দিই বলতো, সবগুলো তো নোংরা হয়ে পড়ে আছে। এই নে এই বাসি মালটা, পেতে শুয়ে পড়। শালা দারুন বাজে দাদা, কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তা আমি যে কি ঠেলায় পড়েছি আর কি জ্বালাই রাতের অন্ধকারে কলকাতায় এসেছি, সব ঘটনা তোমাদের কাছে বলবো। তবে এখন কিছু বলা যাবে না, দেয়ালেরও কান আছে, কে কোথায় যে শুনে ফেলবে, এক করতে আর এক হয়ে যাবে। এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়ি, সকালবেলা যার সঙ্গে দেখা হবে আমার দুঃখের কথা সব খুলে খুলে বলবো। বসন্তী, আরে বসন্তী, দরজা খোল শালি। এত রাতে আবার গেলো? আরে বসন্তী, দরজাটা খোল। এ কি লালাজি, আরে শুভে শুভে দরজা বন্ধ করেছিস কেন? ধান্দা টান্দা করার ইচ্ছা নেই নাকি? এই লালাজি, আজকে না শরীরটা একদম টানছে না। আরে কতগুলো কাস্টমার নিয়েছি যে শরীরটাকে খারাপ করে ফেলেছি। চল আমাকে না একটু খুশি করে দে। বললাম তো হবে না, তুমি বরং বেহুলার কাছে যাও। আরে বেহুলা, ও শালিনা বিমল টিমল খেয়ে দাঁতের বারোটা বাজিয়ে রেখেছে, তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস ছাড়ে। লে তোকে একটু বেশি দিয়ে দেবো। শালা 700 বেশি দেয় না। আরে লারে, আজ 2000 রুপিয়া দেবো, আমাকে খুশি করে দে। এই লালাজি, একদম গায়ে হাত দেবে না, পাশের গলিতে নতুন পাটি এসছে, ওর কাছে যাও, ওর এখন প্রচুর চাহিদা। কিন্তু 2000-এ কি হবে দেখি তারাই করে। তবে শালি, তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না, তোকে না আমি দেখে নিবে, হা দেখে নিবে। শালি, ঘরের মধ্যে বাম্পার বানিয়েছিস, তোকে না আমি দেখে নিবে, হা দেখে নিবে। ওদি দিদি গো, বলি এই ঘরে কি তোমার বাবা টাবা কেউ ঢুকেছিল? আমার বাবা তো কেওড়া তলায়, এখানে কি করতে আসবে? তাহলে কোন শালা বলো দিনে বুকে ছাতা করে লাথি মেরে পালালো? আরে এটা তো নতুন জায়গা, ও তোর মনের ভুল। দ বুকটু গুলগুল করতে বলে মনের ভুল। ওদি তুমি এক কাজ করো, নতুন জায়গার আমিও নতুন লোক, কোথায় কি হয়ে যাবে বাবা তার ঠিক নেই, তার চেয়ে তুমি বরং এক কাজ করো, এই আমার টাকার বান্ডিলটা তোমার কাছে রেখে দাও, আমার প্রয়োজন মতো তোমার কাছে চেয়ে নেবো, রেখো। ওদি তো তোমাদের আলমারি টালমারি নি? আরে এটাই তো আমার আলমারি। দো ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ, ক্ষতি তো বেশি হবে। ওদি দিদিকে একটা কথা বলবো দিদি? যাই বলিস বল, তবে আমাকে দিদি দিদি বলবি না, আমাকে বাসন্তী বলবি, শুধু বাসন্তী। ও তোমার নাম তো হলো বাসন্তী। হাই, তোর নাম কি? ওই তোমার বয়তে বাসন্তী আর আমার বয়তে বুলেট। বুলেট 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 বুলেট? হ্যাঁ বুলেট। এ তো দারুণ না। হ্যাঁ সুন্দরবনের বুলেট। বলি ও ওদি দিদি গো, বলি না না বাসন্তী বাসন্তী গো। বলি একটা কথা বলবো, বলি তোমার এ ঘরে না আমার শুতে বড্ড ভয় লাগতে। যে ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি, তোর কোনো ভয় নেই, তোর জন্য আমি জীবন দিয়ে দেবো। এই শোন, বেশি ভাবা করি না, শুয়ে পড় তো, কাল সকাল হলে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। এত রাতে আবার মনে হয় সে চোখটাই এসেছে। বাসন্তী, দরজাটা খোল, নইলে শালি লাথি মেরে দরজা ভেঙে দেব।
বোতল। তুই দরজায় লাথি মারলি কেন? তুই শালি দরজাটা খুলিস নি কেন? তুই তো জানিস তোকে ছাড়া আমি বাঁচব না, তাই চুরি ছিনতাই করে যা পয়সা ভাই সব তোর হাতেই দিয়ে দি। বল, বিনা পয়সায় কি কোনোদিন গায়ে হাত দিয়েছিস? শালি রেডি হ। এই বোতল থাম। আজ ছাড়ারা অন্য কাস্টমারে কন্টাক্ট আছে, চল ভাগ। কি, আমি ফিরে যাব? আমার নাম বোতল, পায়খানা ঘরের বালতি চুরি করে বিয়ের জো টাকা এনেছি। শালি তোর মুখে না খুর মেরে দো খুর। এই শালা বোতল, তোদের মতো কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি, তুই শালা আমাকে খুরের ভয় দেখাচ্ছিস? ভাগ ভাগ শালা খেতে গে। আমার নাম বোতল চোর, 12টা বাজাবো তোর, তোর এই ঘর বাড়ি সব লাঠি মেরে ভেঙে শালি। ওদি দিদি, দিদিকে বলি তোমার এই ঘরে কি ভূত দাদ নেই বলে দি? ভূত থাকবে কেন? তাহলে কেউ কি এই ঘরে ঢুকেছিল? কই না তো। তাহলে কোন শালা বলে দিনি খালি থানে মাথানে করে ঝাড়তে যেমন? ওদি দিদি গো, তুমি আমার টাকা পয়সা ফেরত দাও, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। আরে চলে যাবি কেন? তো এখানে শুলে আমার ঘুম হবে না। তোমার ঘরে মনে হয় তুমি ঠিক মতো পুজো টুজো দাওনি, তোমার ঘরে ডিস্টার্ব আছে গো। শালা চোখের পাতা চোখ দিলে কে কোথায় তার তো গুরুম গাড়ুম করে ঝেড়ে পালাচ্ছে। বেকার রিক্স নেওয়ার দরকার নেই বাবা, আমার টাকা পয়সা ফেরত দাও, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো। আমি তোকে ছাড়ব না। ওদি দিদি গো বলি, না না বাসন্তী বাসন্তী গো বলি, আমি হাঁদা ভোঁদা ড্যামেজ মাল অচল মাল, আমার জন্য তুমি তোমার নিজের এত সুন্দর ঘর বাড়ি সব ছেড়ে দেবে, অথচ আমার ছাড়বে না? তা তুমি বা আমার ধরে রাখতে চাইতেছো কেন? বুলেট, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। ইয়ার কি করতে যে? আরে আমি ইয়ার কি করছি না, তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন। তাই কলকাতায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আর ভালোবাসার লোক খুঁজে পাওনি? আমি নতুন কলকাতায় এসেছি, কলকাতার হালচাল কিছু বুঝি না, আর দেখে দেখে তুমি ঠিক এই বোকামালটা ধরেছো। আরে ওসব নিয়ে তো চিন্তা করতে হবে না, তোকে তো আমি তৈরি করে নেব। কিন্তু তুই আমাকে কথা দে, তুই আমার কথা মতো চলবি। আমি তোমার কথা মতো চলবো, তুমি যা বলবে তাই করবো, তুমি যা বলবে তাই শুনবো, আমি যেমন তোমার কথা শুনে চলবো তোমারও কিন্তু আমার কথা মতো চলতে হবে। বলে ফেল। বলি সেই যখন তুমি আমার ভালোবাসো আমি কিন্তু আর এখানটায় ওখানটায় শোবো না, আমার এখানটায় ওখানটায় শুতে বড্ড ভয় লাগে। বলি আজকের রাত্রে থেকে প্রত্যেক দিন দুজনে কিন্তু এক জায়গায় শোবো। স্বপ্ন দেখে আমিও তো দেখে গেছি, বলো তবে কেন অপরাধগুলো আমার স্বপ্ন দেখা, বলো ভগবান নিঠুর বাসা। Bye.
তোমাকে না বারবার বলেছি হসপিটালে ঘ্যান ঘ্যান করবে না। কি আমি ঘ্যান ঘ্যান করছি? আমি তো দুঃখে কাঁদছি। তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টের ডিস্টার্ব করছে। ও দুঃখের কথা বলা যাবে না, যন্ত্রণা হলে কাঁদা যাবে না, এইটাই তোমাদের হাসপাতালে নিয়ম। কেঁদে লাভ কি, আমি তো চেষ্টা চালাচ্ছি। দাদা কি টেনশনে পড়লাম দেখো, আমি এই হসপিটালের ডাক্তার। এক মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল, আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম, নিজের চিকিৎসা করার দায়িত্ব নিলাম, সব রকমের টেস্ট করলাম, এমনকি বিনা পয়সায় দুটো অপারেশনও করলাম। কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস, বুড়িমার বাঁচানো দায়, বুড়িমার ব্লাড ক্যান্সার। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, বুড়িমা এত টাকা পেলো কোথায়? প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি, বুড়িমার ব্যাগ থেকে পাওয়া 10 লক্ষ টাকা আর একটা ছবি, সেই 10 লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি। বুড়িমা আমাকে বলেছিল সেই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি। আজকের এক মাস ধরে সমস্ত চ্যানেলে পেপারে সেই ছবিটা বিজ্ঞাপন চলছে। খবরটা কি ছেলেটার কানে পৌঁছয়নি, নাকি ছেলেটা ইচ্ছে করে আসেনি? ডাক্তার বাবু, আপনার পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না, এই ছেলেটার সন্ধান দিলে আপনার নগদ 10 লক্ষ টাকা দেবেন। আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই, তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন তো? দেবো মানে? 10 লক্ষ টাকা ছাড়া আমার তরফ থেকে আমি তোমাকে আলাদাভাবে পুরস্কৃত করবো। তাকো সেই ছেলেটাকে, ওর জন্য ওর মা শেষ নিঃশ্বাস ফেলছে। বুলেট, হাই বুলেট, আরে ভেতরে আয়। এই বুড়িমা, বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো তোমার ছেলে এসেছে। আমার ছেলে? আমার ছেলে কোথায়? আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তোমাকে, আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই আছে, সবখানেতেই আছে, সবখানেতেই আছে। আবে সালি বাসন্তী, তুই তো জানিস এ বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায়, রাতে চাঁদ ডুবতে ভয় পায়, আর আমাকে হসপিটালে এনেছিস, ওরে আমার নাম শুনে এ ডাক্তার রুগী সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বল সকালবেলা কেন হসপিটালে এনেছিস? সারপ্রাইজ দেবো বলে। আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি, তুই সবসময় বলতিস না তোর আপন বলতে কেউ নেই, ওই দেখ তোর মা। মারবো সালির পেটে এক লাথি, এক লাথি মেরে সালির পেট ফাটিয়ে দেবো। ওই এইরকম একটা মহিলা বুলেটের মা? হ্যাঁ বুলেট, তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে। আরে ডাক্তার বাবু, আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি, কেন যাত্রার সাথে মেলাতে চাইছেন বাবা? এই বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো তো, দেখো তো তুমি কি এই ছেলেটাকে চেনো? একি বংশী, তুই এসেছিস বাবা, আয় আয় আমার বুকে আয়, তোকে একটু দেখার অপেক্ষায় রয়েছি। তুই এতদিন কোথায় ছিলিস রে বংশী? আরে বুড়ি, আমার নাম বংশী নয়, আমার নাম বুলেট। না তুই বুলেট নয়, তুই আমার বংশী, তুই আমার সন্তান। ডাক্তার বাবু, মা যখন ছেলেকে চিনে ফেলেছে, বুলেটকে বোঝানোর দায়িত্ব আমার, এবার আমার টাকাটা দিই। দাঁড়াও 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 দাঁড়াও, ডাল মে কুচ কালা হ্যায়, বুড়িমা অসুস্থ, মাথা ঠিক নেই, যাকে তাকে ছেলে ভাবে, অনেক সময় আমাকেও ছেলে বলে জড়িয়ে ধরেছে। আগে বুলেট বলুক ওর মা কি না, তারপরেই তুমি টাকা পাবে। এই বুলেট দেখো তো, এই বুড়ি কি তোমার মা? দাদা এর শালির টাকার দরকার, আরে বুড়িটার একটা ছেলের দরকার, আর সকাল সকাল শালা এদের ঝামেলাতে জড়িয়ে দিয়েছে বুলেট মস্তানকে। এ ডাক্তার বাবু বিশ্বাস করুন ডাক্তার বাবু, আরে এইরকম কোন মহিলাকে আমি চিনি না। সব হিরে কি জন্মায় শের কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। বুলেট, হ্যাঁ ডাক্তার বাবু, সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে, আর সন্তানের জন্ম মায়ের গর্ভে, কিন্তু ডাক্তার বাবু সব হীরে যেমন খনি চেনে না, সব সন্তানের তেমন মা থাকে না। আমার মা যে 20 বছর আগে মারা গেছে। সব হীরে কি, সব হীরে কি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সব হীরে
দেখি। হাই বুলেট, কেন এরকম করছিস? আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে, তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে, তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না, সারা জীবন মস্তি করব। বে মস্তি, তোকে এক মারে বস্তি করে দেব রে শালি বস্তি। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেব রে ছ্যাঁকা। শালি তোর এত টাকার লোভ কেন? এত টাকা কোথায় রাখবি? সিগারেটের আগুন দিয়ে মানি ব্যাগ ফুটো করে দেবো। এই ঝিনুকের মুখ ধরে তুই শূন্য বুকে আয়, আর রেগে গেলে কাবার করে দেব একা ঘাস। আর আমাকে মারতে মারতে মেরে ফেল, বেঁচে থাকছে তোর হাতে মরে যা অনেক ভালো। আরে বুড়ি, কেন বেকার আমাকে সন্তান ভাবছো? আরে বাবা, আমি কারো সন্তান নই, আমি যে বউ বাজারের ডন, আমার নাম বুলেট মস্তান। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেব রে ছ্যাঁকা। এই ঝিনুকের মুক্ত রেতে শূন্য বুকে আয়, আর রেগে গেলে খাবার করে দেব একা ঘাই। মায়ের ইজ্জত দেবে কি আর, মায়ের ইজ্জত দেবে কি আর, সব যাতে সবই রেখি জন্মাসার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে, সবই রেখি। এই মেয়েটা কোথা থেকে একটা গুন্ডা বদমাশকে ধরে নিয়ে যাও হসপিটালে, যেদিন আমার সামনে মার বয়সী একটা মেয়েকে মারতে চাইছে? ওর মধ্যে মায়া মমতা কিছু আছে? ডাক্তার সালা, বেশি মটকা গরম করবি না, মায়াকে তো আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি, আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি। আমি যে মায়া মমতাহীন একটা মানুষ, এই বেহুশটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে শালা তোমাকেও ছবি করে দেবো। জীবন জ্বালাই চলবো আমি যেটা রাগুলে, চিড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। খোকা, আবার সেই খোকা খোকা করছো? আচ্ছা যাও, তুমি যখন ভাবছো আমি তোমার ছেলে, আচ্ছা তুমি মরে গেলে শালা শ্মশান খরচটা নয় আমি দিয়ে দেবো। এক টাকা রোজগার করার মরতনি, মুখে বড় বড় বাপ, হাই রংবাজি মস্তানি করে খালি পকেটে বাড়ি ফিরে আসিস, তুই কোথায় পাবি টাকা? কেন রে মা অন্নপূর্ণা, তোর লক্ষ্মী ভান্ডার কি এখন ফাঁকা? ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। আর শুকনিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোর? দাদা, শুকনির লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে, এ শালির লক্ষ্য তেমন টাকার দিকে। সকালবেলা আমাকে ধরে এনেছে, যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে। ওই বসন্ত, ওই একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, শালা লোভে পাপ পাপে মৃত্যু, এসব টাকার এনে সেটা যা ছাড়, নইলে টাকার জন্য একদিন তোর অবস্থা ঠিক এই বুড়িটার মতো হবে রে। মরার সময় না তোর পাশে কেউ থাকবে না। কে বলেছে আমার পাশে কেউ নেই? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ বাতাস আলো জল, তবু আমার মনটা দুর্বল, শুধু তোরই জন্য। ও বুড়িমা, ও তোমার বংশী নয়, ও হলো বুলে। কারেক্ট, জীবন জ্বালায় জ্বলবো আমি চিতারা গুলে, ছিঁড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। শুকনির তুই কেন দিলি ভাগাড়ে দেছো? বিজ্ঞাপনের মাকা দেয়াজ, বিজ্ঞাপনের মাকা দেয়াজ হসপিটালেতে। সবই রেখি জন্মায়ের কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে, সবই রেখি। এই বুড়িমা, আমরা বুলেটকে অনেক প্রেশার করে দেখলাম, বুলেট তোমার ছেলে নয়, ও যত গুন্ডা বদমাশ হোক না কেন, ওর মধ্যে মায়া মমতা সবকিছুই আছে। তাছাড়া ও যদি তোমার ছেলে হবে, নিজের মাকে অস্বীকার করবে কেন? কারণ আমি যে অপরাধী। খোকারি, অপরাধ যা করেছি, ভুল যা করেছি, সে শুধু তোর জন্য করেছি, আমাকে তুই ভুল বুঝিস না। শালা বুড়িটা আবার ভুল ভাল বকছে। না, আমি ভুল কথা বলছি না রে খোকা, আমি ভুল কথা বলছি না। ওই দেখ, কে যেন ওপার থেকে আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে, তাই অজানা দেশে যাবার আগে শেষ বারের মতো একবার তুই আমাকে মা বলে ডাক খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক। ও মাই গড, শি ইজ ডেড, যাও
তোমরা এখন হসপিটাল থেকে এসো, আমি যাই ডেথ সার্টিফিকেটটা তৈরি করি। দাদা বেবারিস লাশ হসপিটালের মর্গেই পচবে, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না। বুলেট সালা দিলি তো আমার 10 লাখ টাকা লস করে, এখানে দাঁড়িয়ে কি দেখছিস, আর দেখে কি লাভ, চলে আয় বুলেট। হাই বুলেট, আরে চলে তুই যা, এখানে আমার একটা ছোট কাজ আছে, কাজটা সেরেই তবে যাব। এখানে আবার তোর কি কাজ করতে হবে, মায়ের মুখে আগুন দিতে হবে। এই বুলেট, এই বুড়িটা তোর মা, তাহলে বেঁচে থাকবে, নিজের মাকে মা বলে ডাকলি না কেন? হাসছিস, হাসছিস কেন, উত্তর দে। আজ আমি প্রাণ খুলে হাসবো রে বাসন্তী, আজ আমার জীবনে সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই আজ আমি শুধু প্রাণ খুলে হাসবো। বুলেট নয় বংশী, বংশী। হ্যাঁ রে বাসন্তী, এ বংশী নামক রক্ত মাংসে করা মানুষটা, এ শালা জন্ম নিয়েছিল এই বুড়িটার গর্ভে, আর এই বুড়িটা আমাকে জন্ম দিয়ে শালা আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা অবজ্ঞার যন্ত্রণার বোঝা, যে বোঝা বইতে বইতে আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে রে বসন্তী, যার জন্য রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম এই শহরে, যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি, যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে, যে জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে। বলতে পারিস বসন্তী, এই লোক সমাজে কেমন করে পরিচয় দেব, যে ওই রকম একটা মহিলা আমার আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে, আবার যেন ছোটবেলার খেলার সাথী, একদল গ্রামের মানুষ চিৎকার করে ঘৃণা ভরে আমাকে তাড়া করে আনছার বলছে, ওই বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে। বংশী, তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন, উনার অপরাধটা কি? ওরে বাসন্তী, উনি যেই সমাজের এক বেশ্যা, লজ্জা করে না নিজের মাকে বেশ্যা বলতে, তুই কি জানিস বেশ্যারা কখনো সন্তান নেয় না, তাহলে এই সমাজের পতিতা পল্লীর গলিতে গলিতে প্রতিদিন হাজার হাজার বেশ্যারা জন্মায়, তাদের জন্ম কারা দেয় জানিস, শালা এই সমাজ রে, এই সমাজ। বুলেট, কোনো নারী ইচ্ছা করে সতীত্ব নষ্ট করে না, প্রতিটা বেশ্যার বুকে থাকে শত শত ব্যথার পাহাড়। বসন্তী রে, সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুল বৃক্ষের জন্ম হয়, জানিস তাকে কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয়, তাদের জীবনটা যে হয়ে ওঠে ঠিক এই বংশীর মতো বিষময়, সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে আজ আমি এই সমাজের সমস্ত মাকে শিক্ষা দিয়ে গেলাম। ওগো মায়েরা, আপনারা যে যেখানে থাকেন না কেন, মা আমি সবার বলছি, এ গুন্ডা বদমাশ মতো মাতাল বাজে ছেলেটাকে আপনারা গালাগালি দেন দেবেন, আমার কোনো দুঃখ নেই, তবে আমার একটা কথা কিন্তু আপনাদের সবার মনে রাখতে হবে, আমার আপনারা জীবনে যা কিছু করেন না কেন করবেন, বাবুদের বাড়িতে ঝিয়ের কাজ করবেন, রাস্তায় রাস্তায় কাগজ কুড়াবেন, ভিক্ষা করবেন, চুরি করবেন, কিন্তু আমার মায়ের মতো কেউ কোনোদিন ইজ্জত বিক্রি করবেন না, ইজ্জত বিক্রি করবেন না, ইজ্জত বিক্রি করবেন না। তাহলে আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে না, আপনাদের সন্তানরা আপনাদেরকেও দেবে আমার মায়ের চেয়ে আরো অনেক বেশি যন্ত্রণা। চল বসন্তী চল, আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই মায়ের ওই পাপিষ্ট দেহটাকে চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে আজ থেকে শুরু করবো আমি নতুন জীবন।
কাকে নিয়ে জীবন শুরু করতে চাচ্ছিস তুই কি জানিস? আমিও যে এই সমাজের এক বেশ্যা। যে নিজের মাকে বেশ্যা বলে ঘৃণা করে সে কেমন করে আমাকে আপন করে নেবে? তাই বলে আজ থেকে তোর আমার দুজনের দুটি পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। আমার আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্য দিকে দীক্ষা।